গুড মর্নিং, ক্রিয়েটিভ ব্লগস উইথ বর্ণালী চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো শনিবার, সকাল থেকেই ব্যস্ততা। রাজীব স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, ওপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে গিয়ে রান্না দেখলাম, তারপর ছেলে স্কুলে চলে গেল, দাদু টাটা করছে। তারপর সারাদিন আমি আমার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। এখানে আমার শ্বশুরমশাই অসুস্থ, উনি হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো। আমার ছেলে স্কুলে যাওয়ার সময় দেখা করে প্রণাম করে যাই, তাকে টাটা করছি। এবার আমি দোতলাতে একটুখানি বারান্দা দিয়ে গিয়ে দেখছিলাম, আজকে রাস্তায় ব্যস্ততম রাস্তা তো, কীরকম ভিড় হয়েছে বা কী হয়েছে। তারপর উপরে এসে আবার আমি আমার কাজে লেগে পড়লাম। নিচে থেকে জলগুলো নিয়ে এসে আমি সব গুছিয়ে রেখে এবার স্নান করতে যাব। স্নান করার আগে একটু ছেলে পড়াশুনো করা, তারপর বিছানাতে সমস্ত বইগুলো পেতে রাখে পড়াশুনো করার পর, স্কুল চলে যাওয়ার পর, এগুলো আমার একটা কাজ, এটাও করতে হয়। সব যে যার জায়গায় গুছিয়ে রাখা। ছেলে তো পড়াশুনো করে, কিন্তু আমাকে পড়াশুনোর থেকে বেশি করতে হয় ওর জন্য। তারপর কিছুটা রান্না বাকি ছিল, ওটা আমি করে নিলাম। মাছটা আমি করলাম আজকে ঝিঙে আলু দিয়ে মাছের মাখা মাখা একটা ঝোল করলাম। এটা আর বলা বা দেখানোর কিছু নয়, সবাই করে একই রকম। আসলে আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, তাই নিজে একা হাতে ক্যামেরা ধরে কাজ করাটা খুব টাফ হয়ে যায়। তবুও যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম আজকে রান্না। এই মাছের ঝোল, ডাল, সবজি, এই হলো, এটা হলো আমার দোতলা রান্নাঘর। তারপর আজকে মাছের বাজার নিয়ে এসেছিলো, ওইগুলো আজকে তুলে রাখতে হবে। আনাটা সজা, তারপর কিন্তু গুছিয়ে রাখাটা, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। তারপর যেখানে যেগুলো থাকে সেগুলোকে সেই জায়গায় রেখে দিলাম। প্রত্যেক মাসেই বাজার নিয়ে আসে, তাহলে আর সারা মাসের চিন্তা থাকে না, আর বারবার কাউকে বলতেও হয় না এটা নেই এটা নেই। তাই এভাবেই আমি মাসের বাজার এভাবেই গুছিয়ে রাখি, করিয়ে নিই বলতে গেলে। এখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিই, রেখে দিলে আমি আমার সুবিধা মতন পেয়ে যাই, টাইমে সব জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব হয়। কাজু কিশমিশ সবটাই আমি মাছের বাজারে কিনে নিই। একা হাতে ক্যামেরা করে ভিডিও করাটা যে কতটা টাফ সেটা আমি বুঝতে পারছি। আসলে আমার ধরার মতন কেউ থাকে না, আমি নিজে নিজেই সবটা করার চেষ্টা করি, তাই ভুল ভ্রান্তি হয়তো অনেক থাকে, তবুও চেষ্টা করছি। রেগুলার দেওয়াটাও আমার সম্ভব হয় না, কারণ বাড়িতে অনেক সমস্যা আছে, তার মধ্যেও যেটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এডিটিংটা আমার ছেলেই করে দেয়, আমিও করি, ও করে দেয়, বলতে গেলে ওই আমাকে শিখিয়েছে। আমি এখনও ঠিক মতো করতে পারি না, তবে শিখছি ওর কাছে একটু একটু করে। ওর তো পড়াশোনার চাপ, ক্লাস এইটে পড়ে, আইসিএসসি বোর্ড, তাই ওকেও ডিস্টার্ব করি না সবসময়, নিজে করার চেষ্টা করি।
ফ্রিজে যেগুলো রাখার দরকার রেখে দিলাম। এইভাবেই চলে সারাদিনের খুঁটিনাটি কাজকর্ম, তারপর স্নান করা, পুজো করা, এইসব আছে। এবার বিকেলে চলে এলাম, বিকেলে ছেলে স্কুল থেকে এসে গিয়ে দেখুন খাটের মধ্যেও ও খেলাধুলো করছে। ও একা সারাদিন এটা সেটা নিয়েই ব্যস্ত থাকে, তারপর তো পড়াশুনো আছে। এখন বিকেল 5টা বাজে, আমি ছাদে একটু বেরিয়ে দেখছিলাম আমার গাছগুলোতে জল দেওয়ার বাকি আছে। এইভাবেই কেটে যায় সারাটা দিন। কাজ কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আমার দোতলা তিনতলা মিলিয়ে অনেক ছাদে গাছ, এবং সব গাছগুলোই আমার নিজের হাতে লাগানো। জল দেওয়া, যত্ন করা সবটাই আমি একা হাতেই করি। এই যে আমার দুই খরগোশ সান আর মুন, ওদেরকে আমার ছেলে আজকে ঘরের ভেতরে নিয়ে এসছে, এই দৌড়াদৌড়ি করছে। এদের সঙ্গে আমার ছেলে অনেকটা টাইম কাটায় স্কুল থেকে এসে। কোথায় কাগজ আছে দেখুন, খুঁজে বের করে ওগুলোকে কেটে যাচ্ছে। তারপর সন্ধেবেলায় রান্নাতে চলে এলাম। আজকে হবে রুটি আর ছোলার ডাল। রুটির সঙ্গে পরোটাও কটা করে নিয়েছি, তা দেখালাম না। ঠিক মতো ধরে করতেও পারছি না, চেষ্টা করছি এইভাবেই করার। ছেলেকে সন্ধেবেলায় একটু বললাম একটু ধর, ও একটু পিছন থেকে ধরেছিল, হয়ে গেল। রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। তার আগে আমি আমার গাছগুলোকে একটু, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।